ফাইনালি হর আমাদের বাড়িতে, দিদি চিনলে চেরিয়ে বলে হাই হাই। ওই দিক দিয়ে আমাদের খড় বাড়ি, ওর মুখটা ঢেকে দিতে হবে। এই হচ্ছে ছোট আমাদের বাড়ি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে হচ্ছে 30শে জুলাই। তো কালকে কলকাতা থেকে এসেছি, আর কলকাতা থেকে এসে আরো একটা ভিডিও শুট করেছিলাম, সেটা তোমরা দেখতে পাবে। বেজে গেছে 7:48, আমি উঠে পড়েছি ওই 7টার দিকে। মা আজকে স্পেশালি কিছু রান্না করছে, সেটা আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো, আমাদের পছন্দের কিছু খাবার। কেপি এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে আমি ডাকতে এলাম। আর কয়েকটা জামা কাপড় কালকে ছিল, সেগুলো মেলে দিয়েছি। আর আজকের ভ্লগে হ্যাঁ, আমি যাব আমার দেশের বাড়ি, যেটা আমার জন্মভিটে। করতে যাবো না যাবো সমস্তটা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো সারাদিনের ভ্লগটা শুরু করি। ওই কখন উঠবে? পরে আসার সময় ওই জানালাটা দিয়ে আসবে। হ্যাঁ, আজকের ভ্লগটি একেবারে অন্যরকম হতে চলেছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব, আর এগুলো তো আমার কাছে মেমোরি হয়ে থেকে যাবে, তাই না বলো? এখানে দেখো শিরিমনির পিড়াইটা ও খেলা করেছিল, তো বেশি নেই রেখে দিয়েছে। আর আজকে অনেক বাসন জমে গেছে, তিনবারেও কমছে না, এতগুলো বাসন সব এখন নিচে নিয়ে যাব। তার আগে দেখলাম জলের ড্রামে জল শেষ হয়ে গেছে, তো যেহেতু আব্বু ভাই নেই আমি জলটা উপর করে দিলাম। আর এই জলটা তো বেশ ভারী হয়। অনেকগুলো বাসন সব আমি নিচে নিয়ে এসেছি, কারণ ওইটুকু বাসনে মাজতে একটু প্রবলেম হয়। আর এখন যেহেতু টাইম কলেরও জল রয়েছে, তার আগে দেখো টাইম কলের জলটা এসেছিল না, ওই জন্য ভাবলাম তোমাদের একটু বাগানটা ঘুরে দেখাই। প্রথমে জবা ফুলটা দেখে আমার মনটা কেড়ে নিল, জাস্ট খুব ভালো লাগছিল। তারপরে জল চলে এসেছিল, তো এখানে 3 বালতি জল তুলে নিলাম, বাসনগুলো সব মেজে নিয়েছি, অনেকটা সময় লেগেছে, তো তোমাদের সেগুলো কিছুই শেয়ার করিনি। এখন আমি বানাচ্ছি রুটি, আর মা শিখে নিচ্ছে। ভালো লাগে শালা? নিচে আমার কাজকর্ম সেরে মা স্বামী মতো দেখলে যে রুটি শেখা, বেলা এই কাজে ব্যস্ত ছিল, এদিকে চিকেনটাও হয়ে গেছে, এবার আমি উপরে নিয়ে চলে যাব। তো মিস্ত্রি ভাইরা কাজ করছিল, এবার আমার কাজে লেগে পড়েছি, যেগুলো মেজেছিলাম। এখানে কিছু কিছু জিনিস উপুর করে দিলাম, যেগুলো আমি মা এনেছে বরফি, আর তার সঙ্গে সেমাই, যেটার ভিডিও আমি দিয়েছিলাম। তো আজকে এই বরফিটা আমি খেলাম, দারুণ করেছে। আর এটা স্বামী আমার আব্বু বানিয়েছে, কিন্তু না বলো খালুজি, না খালুজি কিন্তু অনেক কিছু ভালো করে, মাংস রান্না এরকম, বরফি, আরো রুটি, দই মিষ্টি, লাল লাল দেশি চিকেন, এখানে রয়েছে দেশি মুরগির ডিম, তার সঙ্গে খেজুর, এখানে রয়েছে মাটন। স্পাইসি দেশি চিকেন কারি কেমন? ভালো শেষ, জন্ডা ঝাল, স্পাইসি তো। এখানে আমরা যেমন বলেছিলাম যে যাব, তো দেখো দুই বোনে রেডি হয়ে গেছে, আর কি জন্য যাচ্ছি তোমরা একটু পরে জানতে পারবে। বাজে 11:15, তো চলো এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমি নতুন ভাবে একটু সেজেছি, তাই ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে দেখতে পাচ্ছ আব্বুর সঙ্গে যাচ্ছি, আব্বুর সঙ্গে কিছুটা দূর যাব, তারপরে ওখানে নেমে একটা দোকানে যেতে হবে, তো ওই কাকুর দোকান থেকে যেটা নেওয়া নিয়ে নিয়েছি। হরলি বাসস্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় দেখো ট্রেকারে উঠে পড়েছি, আর ড্রাইভার গাড়ি রেখে কোথায় যে চলে গেছে। 10 মিনিট বসে থাকার পর ড্রাইভার এলো, আর তারপরে গাড়ি ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের দোকান, দোকানের সামনে দিয়ে এখন আমরা ছুটে চলেছি। ট্রেকারে যতটা যেতে হবে সেটা যেতে সময় লাগবে খুব বেশি হলে 15 মিনিট। আর এই যে রাস্তা, এই রাস্তা তো আমার কাছে জল ভাত, ছোট থেকে সাইকেলে গাড়িতে এসে এসে আমি অভ্যস্ত। তো এখানে যেতে যেতে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কি বলতো, এখন তো মাঠে দুই দিকে পাট চাষ, তো পাট এখন কাটা হচ্ছে, আর টলিতে বইছিল, তো এখানেই যে নেমে গেছে। তো এখন দেখো আমরা উঠে পড়েছি টোটো, হয়ে গেছে ও পুকুরটা, এই পুকুরটা কত সাঁতার খেলতাম, সেই মন্দির। 11:39 বাজে, এই দেখো এখন বাড়ির সামনে চলে এসেছি। আগে যাবো ছোট মাদের বাড়িতে, তারপরে ঢুকবো বড় মাদের বাড়িতে। চলো এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি, এখন ঢুকবো না, আগে যেখানে যাওয়ার সেখানে যাই, পরে ওই দিক দিয়ে আমাদের খড় বাড়ি। এই হচ্ছে ছোট মাদের বাড়ি, এই সাদা। যারা হয়তো আজকে আমাকে প্রথম দেখছো তারা বুঝতে পারবে না কেন এসেছি, তাদের জন্য এবং সবার জন্য বলে দিই যে আমার ছোটাবুর অপারেশন হয়েছে, মানে ব্যাঙ্গালোর থেকে এসেছি। এর আগে আমি অনেকদিন আগে এসেছিলাম, তো মাঝে আর আসার সুযোগ হয়নি, তাই এবার আমি কলকাতা থেকে ভেবে এসেছিলাম যে গেলে আমি তারপরের দিনই যাবো ছোটাবুকে দেখতে। তো ছোটাবু এখন ঘুমিয়ে আছে, ওই জন্য আমরা চুপচাপ বসে আছি, মানে ঘুমের মানুষকে তো ডাকা ঠিক হবে না। কিছুক্ষণ আসা হয়ে গেল, আর বিভৎস পরিমাণে গরম, তো ছোটাবু ঘুমিয়ে আছে, তো মানে আমি আসার কিছুক্ষণ আগে
পরেই ঘুমালো, তো ওই জন্য টাকাটা ঠিক হবে না, তাই ভাবছি ওদিক থেকে ঘুরে আসি, মানে বড় মাদের বাড়ি যাই। এখানে আমি যতবারই আসি কি বলতো, যতটা সম্ভব আমার পক্ষে আমি সবার সঙ্গে দেখা করার চেষ্টা করি। দাদিমার বাড়ি গিয়েছিলাম, এখন যাচ্ছি ফাইনালি বড় মাদের বাড়িতে। আর প্রচন্ড পরিমাণে রোদ, কি বলবো, চলো সবার সঙ্গে একটু দেখা করি, এখন অনেক বাড়ি বাকি আছে জানো। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বাইরের, আর এই জায়গাটার নাম হচ্ছে বেলতলা বাড়ি। মানে কেন কি বলতো, আমাদের এখানে একটা বড় বেলগাছ ছিল, এটা সবাই জানে। তো এখন দেখো আমরা চলে এসেছি, আর বড় মা বানিয়ে দিল শরবত। তো এখানে যেহেতু ফ্যান চলছিল তো আমি একটু মিউট করে দিয়েছি, তো এখন আমরা দুই বোন মিলে শরবত খাচ্ছি, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, এটারই প্রয়োজন ছিল। আর এখানে আমার বোনকে জিজ্ঞেস করছি তুই কি কিছু দেখতে পাচ্ছিস, মানে ও প্রথমে ক্যামেরাটা দেখেছিল না, তো বললো আমারটা একটু ব্লার করে দিস। তো আমি সেটা অবশ্যই করব, যে আমার ভিডিওতে আসতে চাইবে না তাকে আমি কোনোভাবেই জোর করে আনবো না, সেটা আনা ঠিকও হবে না। তো এখন দেখো আমরা তিন বোন মিলে সেই গল্প করছি, তার মধ্যে একটা বোন ফোন করেছিল, তো তার সঙ্গে একটু মজা গল্প হলো। মানে এসে যে সময়গুলো কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না, মনে হয় যেন ঘড়ির কাঁটা একটু বেশি চলে। বললো তোমাদের একটা দারুণ জিনিস দেখায়, এই দেখো হাসির বাচ্চা, কি ভালো লাগছে, এটা আমার ভাবির হাসির বাচ্চা। চলো তোমাদের একটু বাড়িটা ঘুরে দেখাই, সবকিছু তো দেখা সম্ভব না একটা ভিডিওতে। তো এই পিছন দিকে দেখলে ওদিকে বাগান রয়েছে, আরো একটা বাগান রয়েছে, খোয়ার বাড়ি রয়েছে, তো সবকিছু ইনশাল্লাহ আস্তে আস্তে দেখা হচ্ছে। আমার সেই জন্মভিটে, আমার জন্মস্থান, সবার সঙ্গে সময় কাটানো, শৈশব কাটানো, যেগুলো আর চাইলেও কোনোদিনই ফিরে আসবে না। যে সময়টা চলে যায় তখন তার মূল্যটা বোঝা যায়। আমাদের এই বাড়ির উঠোনটা বিশাল বড়, তার মধ্যে কি বলতো বড় বড় গোলা ছিল, পেয়ারা গাছ ছিল, এর আগের স্ট্রাকচারটাই আলাদা ছিল। যারা থেকেছে তারা সবটা বুঝতে পারবে, সমস্ত কিছু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো কি বলবো, এটা সময়ের সঙ্গে সঙ্গে এটা হবেই, স্বাভাবিক। জানি, যাই হোক সেসব কথা এখন বাদ দিয়ে, এখন দেখো তিন বোন এখানে কথা বলছিলাম, এখানে মোবাইল দেখছিল, তার জন্য মানে কপিরাইট চলে আসবে, মিউজিক বাজছিল। আর এখানে আমি বলছি তোমাকে কি আমি ভিডিওতে নিতে পারি, তো বললো আমি যে অবস্থায় আছি, আমার চুল টুল কেমন হয়ে আছে, আমাকে না নেওয়াই ভালো। তো যাই হোক ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। আমি বললাম তুমি কি আমার ভিডিও দেখো, ও বললো হ্যাঁ আমি ডেলি দেখি। তো এখানে দেখো বোন আমাকে একটা ক্লিপ দিল আর একজোড়া কানের দিল, খুব সুন্দর না? তো চলো ওর মুখটা ঢেকে দিতে হবে, দেখানো যাবে না। এখন আমরা যাচ্ছি খেতে, ভর দুপুরে, দুপুরে খাই না তো মানুষ কখন খায়, একটা তিপান্ন আছে, কি রোদ রে। হ্যাঁ পুরে আমি পুরো নাইজেরিয়ান হয়ে যাবো, এখানে খাবি। ওই জন্য এখানে খেতে এসেছিলাম, খাওয়া দাওয়া করার পর ছোটাব্বু ছোটমার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, বসেছিলাম, তারপরে দেখো দেখতে দেখতে তো বেলা গড়িয়ে যাচ্ছে। এবারে এখানে ছোটমা ছোটাব্বু ভাই সবাইকে বলে এখন বেরিয়ে এলাম। আর দেখো শিরিমনু বললো ঝাউ পাতা নেবে, তো একটা ঝাউ পাতা নিল, আমি নিয়েছি সঙ্গে একটা ফুল, তো এই নিয়ে ও তো খুব আনন্দ পেয়েছে। আর এটা হচ্ছে আরো একটা আমার দাদিমার, এটা হলো ল দাদিমার বাড়ি। আর এই যে বাম সাইডে বাড়ি দেখতে পাচ্ছি, এটা বড় দাদিমার বাড়ি। তো এখানে আশেপাশে যত সবই আমাদের গোষ্ঠীর মধ্যে, তো এখন বড় আমাদের বাড়িতে আছে। আর এখানে কত দেখছিলাম যে শাক হয়েছে, আর শাক দেখলে এখন জানি না কেন লোভ হয়। আর এখানে দেখো একটা ধুনুলো ঝুলছে। আমাদের বাড়িতে তো বলে এলাম, এবার যাওয়ার আগে বড় আব্বু বড় মা সবাইকে একটু বলে যাব বলে এখানে ঢুকলাম। তো চলো দেখি, এখানে বাড়ি চলে যাবো বলে বলতে এসেছিলাম, বড়াব্বু বললো একটু এখন থাকো, এখন রোদ আছে, একটু বেলা হলে যেও। আজকের এই দিনটি এতটা স্পেশাল হয় আমি সত্যিই ভাবি না। আজকে বড়াব্বুর সঙ্গে অনেক গল্প করেছি, ছোটাব্বুর সঙ্গে সময় কাটিয়েছি। আমি চাই আমার সব আব্বুরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, মানুষের যেন নিঃশ্বাসে বিশ্বাস নেই। তো যাই হোক আজকের দিনটি পেয়েছি এটাই কাছে, উপরওয়ালার কাছে আলহামদুলিল্লাহ। এই ঘরে আমরা কত টিভি দেখেছি, সময় কাটিয়েছি, পান খেয়েছি, আমি খুব পান খেতে ভালোবাসতাম জানো, বড়াব্বুর মুখের পান আমি খেয়েছি। আর আজকে দেখো একটা পান নিলাম বড়াব্বুর কাছ থেকে, খেলাম। আর আমি যতবারই আসি একটা করে পান খাই। ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় এসে অনেক গল্প করলাম, করে অনেকটা সময় কাটিয়ে আরও একটা মেজোমার বাড়ি এসেছিলাম আসার পর। তারপরে দেখো ওখান থেকে একটা ওন্না নিলাম, মানে বোনের ওন্না দেখে আমার ইচ্ছে হলো। তো যাই হোক এখানে ওন্নাগুলো বেশ ভালো রকমের ছিল, তো দুটো পছন্দ করে সবাই মিলে দুটো নিয়েছি, সেগুলো আমি বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে এখান থেকে তো বেরিয়ে যাবো, যেহেতু দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছিলো,
আমার বাড়ি যাওয়ার কথা অনেক আগেই ছিল, তো অনেকটাই দেরি হয়ে গেল। আর এখানে দেখো রাস্তায় যেতে যেতে অনেক সেই ছোটোবেলায় যেমন আমরা দোলনা খেলতাম, লুকোচুরি, মানে এইসব খেলাগুলো দেখতে পাচ্ছিলাম বাচ্চারা বিকেলবেলায় খেলছে। গ্রামের দিকে এখনও এইসব খেলা সব চলে, কিন্তু শহরে তো এইসব খেলা জানেই না বাচ্চারা বলো। সব কিছুরই জানো বিদায় মুহূর্তটা অনেক কষ্টের হয়, যাওয়ার সময় যতটা আনন্দ লাগে ততটা কষ্ট হয় আসার সময়। জানি না আজকে মনটা খুব খারাপ করছিল, আমি উপরওয়ালার কাছে সত্যি বলছি মন থেকে চাই সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক আর সবার মনের আশা পূরণ হোক। আমি ভাবিনি যে আজকের ভিডিওটা এরকম হবে, তো সবাই আশা করছি তোমরা বুঝতে পারছো। আর কথা বলবো না, এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর এখন যাচ্ছি সোনার দোকানে, কারণ একটা সোনার জিনিস নিতে হবে। আর কী নিচ্ছি সেটা তোমাদের বাড়ি গিয়েই দেখা যায়। বর্তমান সময়টা বর্তমানে কিন্তু বুঝতে পারি না, যখন অতীত হয়ে যায় তখন আমরা বুঝতে পারি সেই অতীতের গুরুত্বটা। তো তাই বলবো যে আমরা যে সময়টা যখনই পাই সেটাকেই যেন খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করি, উপলব্ধি করি, কারণ একবার সময় চলে গেলে আর ফিরে আসবে না। তো দেখো বুনুকে কিছুই খাওয়ানো হয়েছিল না, ওই জন্য ওকে বললাম কি খাবে। বুনুর পছন্দের ওকে কর্নেটো আইসক্রিম কিনে দিলাম, আর শামিমাবুড়ির জন্য এনেছিলাম আমুলের আইসক্রিম, তো ওটা খুব তৃপ্তি করে খেলো আর ওর ভালো লেগেছে। আমাদের বললাম না যে দুটো ওড়না কিনেছি, তো এই দুটো ওই বাড়িতে পড়ার মতো সিম্পল ওড়না নিয়ে এসেছি। আমি প্রথম দিন যেদিন ড্রাগন খেয়েছিলাম সাদা রঙেরটা খেয়েছিলাম, আর আজকে খাচ্ছি এইটা। তুমি খাইছো? খাও, ওরকম ভাবতেই হবে না, খাও খাওয়া ভালো। আজকে আমি এনেছি দুটো ওড়না, ওড়না দুটো বেশ ভালোই হয়েছে, আর দুটো ওড়নাই নিয়েছি 200 টাকা। এই মা খেয়েছে ড্রাগন? নাস খাইনি তো, কটা কেটেছে? একটা না দুটো? শামিমা এখন মুড়ি মাখাচ্ছে, মুড়ির সঙ্গে আরো একটা স্পেশাল জিনিস খাবো, জানি এটা আমার বর দেখলে বকবে, তো একদিন খাই। এখানে আমাদের একটা বোন সম্পর্কে হয়, ওরা একটা দোকান দিয়েছে, সে মা আনতে গেছে, নিয়ে এলে তারপরে খাওয়ার সময় দেখাচ্ছি। আমি ফ্রেশ হয়ে গেছি প্রচন্ড, আজকে দিনটা গরম ছিল, তো যাই হোক দিনটা খুবই ভালো কেটেছে, সবার সঙ্গে দেখা হলো। আজকে সন্ধ্যাবেলার টিফিন দেখো, আমের আচার যেটা স্বামীমা এনেছে, আম তেল দিয়ে চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা। সঙ্গে পেঁয়াজিটা আজকে ভাজিনি বলেছি, ওই জন্য দুটো চপ এনেছিল। আর শিরিমণি এঁকেছে দেখো প্রীতিলতা ওয়াদ্দেদার, তো ওটাই দেখছিলাম। আর তারপরে দেখো একটা নতুন গেম আমাকে শেখালো, একটা নতুন ধরনের বেশ মজাদার খেলা শিরিমণি দেখালো। পেন্সিলটা ঘুরিয়ে পড়েছে অভিনয়, তো কি অভিনয় করবো বলো? গরম নিয়ে, গরম নিয়ে, গরম নিয়ে কি বলা যায় বলতো? বাজার থেকে এসে এত গরম লাগছে না, বিরক্তিকর বিরক্তিকর। বেশি অপশন রাখতে তাহলে ভালো হবে। ওরে এবার আমার টার্নটা হলে আজকের মতো খেলা শেষ। ওকে আবার অভিনয় কি অভিনয় করতে হবে? পাড়ার পুচুতে কাকিমাদের অভিনয় করো। সেটা আবার কি করে করব জানিস? ওর মেয়েটা খুবই বরযাত্রী, সেই রাত ভর দুপুরে সেজে গেজে বেরিয়ে বেড়ায়, ওর ভালো না স্বভাব চরিত্রী, আমি দেখেছি। আর ওই পল্টুর বাপ কে দেখেছিস? মদ খেয়ে বাড়িতে ঢুকে একটুও ভালো না, জানিয়েছে এখানে এন্ড করলাম। Bye!
যদি রাত অবধি যেহেতু আনলাম তাই ভাবলাম রাতের খাবারটাও দেখে দিই। খুব সিম্পল দিনের ওই তরকারি, ডাল, ডিম, মাংস আর তার সঙ্গে আর একটা কি সবজি ছিল। এখন বেজে গেছে 9:05, তো খাবার খেতে বসে গেছি। একটা চালের রুটি আছে, তাও ভালো লাগছে না, তার জন্য অল্প করেই ভাত খাবো। তো সকালে খেয়েছি দেশি চিকেন, দুপুরে খেয়েছি মাটন, আর এখন রাতে আবার দেশি চিকেন। ডিমও আছে কিন্তু চিকেন ছেড়ে তো আমি আর ওই ডিম খাবো না। তো খাওয়া দাওয়া করে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটি ব্লগে। বাই, গুড নাইট। সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও, দেখো।